নমস্কার বন্ধুরা, সরচিত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি শিউলি সরকার। আজ আমি তোমাদের দেখাবো ছানার কোপ্তাকারি। এর জন্য লাগছে আমার পনির, আর লাগছে বেসন। আমি এখানে গণেশের বেসন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো নিতে পারো। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা মানে দারচিনি আর এলাচ। আর এখানে আমি একটি টমেটোকে হাফ নিয়ে, তার সেই টমেটোটাকে, হাফ টমেটোটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিয়েছি টমেটো। আর এদিকে আমি কাজু, কিশমিস, পোস্ত আর চালমগজ একসাথে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পনির করেছি, সুতরাং তার জন্য আমি 1 চামচ মতো পোস্ত নিয়েছি, হাফ চামচ চালমগজ নিয়েছি, 6-7টা মতো কাজু আর সামান্য কিশমিশ নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি 250 গ্রাম পনির ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তাতে দিয়েছি 2 চামচ বেসন আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, নাহলে বড়াগুলো ফেটে যাবে। এবারে নাড়ুর আকারে বড়াগুলো তৈরি করে, আমরা যেরকম নাড়ু তৈরি করি সেরকম ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করে তেলে ভাজতে হবে। তেলে ভাজার সময় দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে, অনেক বড় বড় লাগছে দেখতে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অন্য একটি গ্যাসে আমি জল গরম করতে বসিয়েছি, কেননা গরম জল দিলে তরকারিটা সুন্দর হয়, আর এইসব তরকারিতে সবসময় গরম জল দিতে হয়। এবার বাকি যে তেলটা ছিল তা গরমই ছিল, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা সামান্য ভাজা ভাজা হলে আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি, একদম সিমে আছে করে দেব। এবার তাতে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা যেটা ফোড়নের জন্য রেখেছিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার গ্রেট করা টমেটোটা। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে, একদম সিমে আছে কিন্তু নাড়তে হবে, নয় তো মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর মশলা যদি একবার পুড়ে যায় বা বেশি আঁচ হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটার স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা একদম সিমে আছে করছি, সিমে আছে এই টমেটোটা একটু নাড়াচাড়া করে এবার আমি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার পেস্টটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি দেব, কেননা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেজন্য আমরা এখানে চিনিটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা কেমন তেল ছেড়ে দিয়েছে, একটু নাড়াচাড়া করতেই দেখবে তেল ছেড়ে দেবে। তখন আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ওই গরম জলটা কিন্তু আমরা এবার এই মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং নিজেরাও বাড়িতে করবে, আর করে কিন্তু খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। এটা তোমাদের লাইক কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবে, আর অনেক অনেক বেশি করে করে শেয়ার করবে, কেমন? তো দেখো এবার এই জল ফুটে গেছে। এবার এই জলটাকে কিন্তু বড়া দেওয়ার আগে আমরা খুব খুব ভালোভাবে ফুটিয়ে নেব, অনেকটা সময় আমরা ফুটিয়ে নেব, কারণ যত বেশি এটা ফুটবে তরকারিটার স্বাদ তত ভালো হবে। তাই দেখো আমরা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে তারপরে আমরা বড়াগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আমরা একটু ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না, অল্প ফুটিয়ে নেব। এই ধরো 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটালেই আমরা দেখতে পাবো। দেখো বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ সেই বড়াগুলো আরও কিন্তু কত বড় বড় হয়ে গেছে। এ দেখো আমি একটা তুলে দেখাচ্ছি, এ দেখো কতটা বড় হয়ে গেছে। এটা যখন পরে হয়ে যাবে, কিছুটা ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার হয়ে গেছে ছানার কোপ্তাকারি, আমি নামিয়ে দিলাম। তবে রসটা কিন্তু একটু বেশি রাখবে, কেননা ছানাগুলো কিন্তু রসটা টেনে নেয়।
তাহলে আজকে আমাদের ছানার কোপ্তা কারি একদম রেডি। এবার আমরা সার্ভ করব, আর বন্ধুরা তোমরাও অবশ্যই খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। নমস্কার।